দাদা হুজুরের সম্পত্তি জানেন আপনারা? ছোট হুজুরে ওই জায়গাটার নাম দিয়েছিলেন নূরপুর। ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে। কি হবে? কিতাবে এসেছে ওই লোকটা জান্নাতে যাওয়া বাঁধা কেবলমাত্র তার মত। ছোট হুজুর দোয়া করলে হাওড়া জেলা খাজুরটি পুরো পানিতে ডুবে গেল। পারে উঁচুতে দূরে গিয়ে চোখ ভরা পানি আল্লাহ গ্রামকে কবুল করেন। প্রত্যেকটা বাড়ির 100টা ঘর থাকলে 90টা ঘরের একটা করে ছেলে হলো কুয়েতে থাকে। ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে। কি হবে? কিতাবে এসেছে ওই লোকটা জান্নাতে যাওয়া বাঁধা কেবলমাত্র তার মত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে ওই লোকটা জান্নাতে যাওয়াতে বাঁধা তার একটা, সেই একটা বাঁধা হলো তার মৃত্যু। সে মৃত্যুবরণ করলে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দিবে। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলুন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই ছোট ছোট আমলগুলো করতে হয়। কি আছে জীবনে? রাস্তায় বার হচ্ছেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটুখানি ছোট্ট দোয়াটা পড়ে দেবেন, রাস্তায় সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে। বলুন আলহামদুলিল্লাহ, ছোট্ট পারা দোয়া, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হয়ে গেল। এই ছোট ছোট আমলগুলো করতে হবে। সাথী হিসাবে কিছু করে যেগুলো আমার আপনার কবরে নূর হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ বলবেন না? যেগুলো আমার আপনার কবরে নূর হয়ে থাকবে, আলো। স্বামীদের সাথে চুপড়া করবেন না। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাকের পরে দ্বিতীয় কাউকে সেজদার হুকুম হলো আমি নবী হুকুম দিতাম, বিবিরা তোমরা তোমাদের স্বামীদের সেজদা করো। দাদা হুজুরের সম্পত্তি জানেন আপনারা? বরগেচিয়া বরগেচিয়ার পায়ে সন্তোষপুর নাম শুনেছেন? ছোট হুজুরে ওই জায়গাটার নাম দিয়েছিলেন নূরপুর। বরগেচিয়ার পায়ে সন্তোষপুর ডোমজুরের আগে দাদুদান ছোট হুজুরের এলাকায় আসতেন তো, মুরব্বী বাবজান ছোট হুজুর আসতেন না? কেষ্টপুত্র ছোট হুজুরের জান রে বাবা। কি বাবজান? চাচা জান। তাহলে ছোট হুজুর ওই জায়গাটার নাম দিলেন নূরপুর। নূরপুর দোয়া করেছিলেন, যা তোদের ঘরগুলো তো পাকা হবেই হবে, তোদের খুল্লাগুলো পাকা হবে। আল্লাহর ওলির দোয়া আল্লাহ পাক ভালোবেসে কবুল করেছে, মুরগির খুল্লাটাও পাকা। ছোট হুজুর দোয়া করলে হাওড়া জেলা খাজুরটি পুরো পানিতে ডুবে গেল। পারে উঁচুতে দূরে গিয়ে চোখ ভরা পানি আল্লাহ গ্রামকে কবুল করেন। প্রত্যেকটা বাড়ির 100টা ঘর থাকলে 90টা ঘরের একটা করে ছেলে হলো কুয়েতে থাকে। আল্লাহর ওলি দোয়া, ওলি আল্লাহদের দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। ওর জন্যই তো আমরা ওলি আল্লাহদের মাজার জিয়ারত করতে যাই, ওলিদের থেকে চাইতে নয়, আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া চাই। আল্লাহ আপনার এই ওলি বান্দার খাতির আল্লাহ কবুল করে নেন, আমি তো পাপি। ওলি তুমি দাও না, ঠিক না, ইমান চলে যাবার আশঙ্কা। আল্লাহ আপনার মাহবুব মান্দার খাতির আল্লাহ ভালোবেসে আপনি কবুল করে নেন। ওই জন্যই আমরা ওলিদের মাজারে যাই। কথা বুঝছেন না বোঝেন না? খবরদার স্বামীদের সাথে চুপড়া করবেন না। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাকের পরে দ্বিতীয় কাউকে সেজদার হুকুম হলো আমি নবী হুকুম দিতাম, বিবিরা তোমরা তোমাদের স্বামীদের সেজদা করো। একটা মেয়ের কাছে তার স্বামীর সম্মানটা কত, কিন্তু হুকুম নাই। আবার আল্লাহর নবী অপর দিকে বলে যায় ছেলেরা খবরদার, তোমরা তোমাদের বিবিদের গালে মুখে তোমরা মেরো না, বিবিদের মেরো না। বউ গিলাসের যেখানে ঠোঁট দিয়ে পানি পান করে ওইখানটায় স্বামী হিসাবে ঠোঁট দিয়ে পানি পান করাটা হলো সুন্নাত। যদি বলো বিবি যেখানে গিলাসে ঠোঁট দিয়ে পানি পান করে ওইখানটায় স্বামী হিসাবে ঠোঁট দিয়ে পানি পান করাটা হলো সুন্নাত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইখানটায় গিলাসে ঠোঁট দিয়ে পানি পান করতেন আমার নবী ওখানটায় ঠোঁট দিতেন। জোরে বলুন, শরীয়তের মাসলা শিখতে লজ্জা নয়, তবে ভাষাটা হবে একটু উচ্চ র্যাঙ্কের।
কথা কিছু বুঝছেন না বোঝেন না শরীয়তের বিধান শিখতে লজ্জা নাই ভাষাটা হবে এমন ভাষা যেন চোখে চোখে চোখ পড়লে লজ্জা না এসে যায় আমার নবী তো সাহাবাদেরকে শরীয়তে বিধান শিখাতেন কি হলে ফরজ গোসল হয়ে যায় কোন হুকুম কোন কাইফিয়াত কোন অবস্থা শেখা লাগবে না না শিখলে আপনি জানবেন কি করে তাই ভাষাটা হবে এমন ভাষা যেন পাঁচ জনের সামনে বললে লজ্জা না এসে যায় কথা বুঝছেন না বোঝেন না হাত পা চোখ কান নখ নখ মুখ দাঁত ঠোঁট এইগুলো উচ্চারণে লজ্জা লাগে না আবার শরীরের কিছু অঙ্গ আছে সমাজে নিতে লজ্জা লাগে কথা ঠিক না বল ভাষাটা হবে উচ্চারণকে যেন লজ্জা না আসে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন যুবকেরা নামাজি হয়ে যায় মা বাপের খেদমত করবে বেয়াদবি করো না আল্লাহ আমার যুবক ভাইগুলোকে কবুল করে বলুন আমি জোরে বলেন আল্লাহুম্মা আমিন সকলে